প্রেমের টানে গড় থেকে বের হয়ে জীবন দিতে হলো তাসফিয়া নামে এক নবম শ্রেণীর শিক্ষার্থীকে। তাসফিয়া কুমিল্লা জেলার নাঙ্গলকোটের ছোট ফতেপুর গ্রামের হাফেজ নেসারউদ্দিনের বড় মেয়ে। তাসফিয়া নাঙ্গলকোট বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। তাসফিয়া বিদ্যালয়ে আসা যাওয়ার পথে আরমান নামে এক ছেলের সাথে পরিচয় হয়। আরমান তাকে প্রেমের প্রস্তাব দিলে দুজন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। একসময় তাদের সম্পর্ক গভীর হতে থাকে। আরমান আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। আরমান একই উপজেলার মুকরেপুর ইউনিয়নের বুলুয়া গ্রামের শাহজানের ছেলে। আরমান নানার বাড়ি থেকে লেখাপড়া করে। আরমানের নানার বাড়ি কেন্দ্রা গ্রাম, যা তাসফিয়াদের গ্রামের পাশের গ্রাম। আরমান আবুল খায়ের রাখির নাতি। আরমানের বাবা মা বুলুয়া গ্রামে থাকতেন আর আরমান থাকতেন নানার কাছেই। তাসফিয়ার মামা জানান তাসফিয়া খুব মেধাবী ছাত্রী, বিদ্যালয়ে তার রোল নাম্বার 2। গত 5 নভেম্বর শনিবার রাত 11টায় আরমান তাসফিয়াকে ফোন করে বাড়ি থেকে বের হওয়ার জন্য, অর্থাৎ তাসফিয়াকে সে বিয়ে করার প্রস্তাব দেয়। তাসফিয়া তাতে সম্মতি জানায় এবং বাড়ি থেকে বের হয়ে পড়ে। রাত 12টা তাসফিয়া নাঙ্গলকোট পৌঁছায়, কিন্তু নাঙ্গলকোট যাওয়ার পর তাসফিয়া আরমানের মোবাইল ফোন বন্ধ পায়। সে তখন দিশেহারা হয়ে ওঠে এবং দিশেহারা হয়ে সে নাঙ্গলকোট বাজারে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে থাকে। এমন সময় তার এক পরিচিত দেখে তাকে চিনতে পেরে তার মামাকে খবর দেয়। মামা সেখানে গিয়ে তাকে নিয়ে আসে। তাসফিয়াকে বাসায় আনার পর তাসফিয়ার মামা আরমানের মামাকে খবর দেয়। মামাকে আনার পর তাসফিয়ার মামা জানায় যে আমাদের মেয়ে এখনও ছোট, আমাদের মেয়ের এখনও বিয়ে বয়স হয়নি, আপনারা আপনাদের ছেলেকে বুঝান। শনিবার রাতে বাসায় আসার পর থেকে তাসফিয়াকে অস্থির দেখা যায়। তাসফিয়া রবিবারও আরমানকে ফোন দেয়, কিন্তু আরমানের ফোন বন্ধ বাতায়। বারবার ফোন করার পর যখন আরমানের ফোনটা বন্ধ পায়, তাসফিয়া তখন অস্থির হয়ে উঠল। তাসফিয়ার মা তাসফিয়াকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছিল, কিন্তু কোনোভাবেই যেন তাসফিয়াকে শান্ত করা যাচ্ছিল না। সোমবার দুপুরবেলা যখন তার মা রান্না করতে যায়, সেই মুহূর্তে তাসফিয়ার নির্জন ঘরে দরজা বন্ধ করে সিলিং প্যাডের সাথে ফাঁস দেয়। রান্নাঘর থেকে তাসফিয়ার মা এসে দেখে ঘরের দরজা বন্ধ। তখন তাসফিয়ার মা যখন চিৎকার করতে থাকে, তখন পার্শ্ববর্তী লোকজন এসে ঘরের দরজা ভাঙে এবং ভিতরে ঢুকে দেখতে পায় যে তাসফিয়া গলায় ফাঁস দিয়ে রেখেছে। পরে সোমবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ। তাসফিয়ার মা বাবার কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। বড় মেয়েকে হারিয়ে বাবা যেন দিশেহারা, কোনোভাবে বাবাকে বোঝানো যাচ্ছে না। নিয়ে সূত্রে জানা যায় তাসফিয়ার 3 মামাই ইমাম, তাসফিয়ার নানাও ইমাম ছিলেন এবং তাসফিয়ার বাবাও চট্টগ্রাম একটি মসজিদে ইমামতি করেন। তাসফিয়ার মামা আরমানের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন।